আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নের বিষয়টা হচ্ছে স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখার তাবির কি। আজকের এই ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবো 64 নম্বর পেজ আল্লামা ইবনে সিরিনের খাপ নামক গ্রন্থ। আপনাদের সাথে আছে আমি মুফতি মোহাম্মদ জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। যদি কেউ স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখে তাহলে সে লাভজনক সফর করিবে, মঙ্গল লাভ করিবে। যদি কেউ জুমার নামাজ পড়তে দেখে তাহলে সে সম্মান লাভ করিবে, যে কোনো কাজের মধ্যে তার মনে আনন্দ হইবে। যদি কেউ স্বপ্নে নামাজ পরিপূর্ণ করতে দেখে তাহলে আল্লাহ তাআলার ফজল এবং প্রশান্তি লাভ করিবে। যদি দেখে লোকেরা জামে মসজিদে জুমার নামাজ পড়তেছে তাহলে সে একা একা তাহার ঘরে বা দোকানে বা গ্রামে পড়িতেছে, আর রুকু সেজদা সালাম তাকবীর তাসবিহ ইত্যাদি শুনিতেছে, তাহলে মনে মনে ধারণা করিতেছে যে মুসল্লিরা নামাজ শেষ করিয়া প্রত্যাবর্তন করিয়াছে। আর সে যদি ওই শহর বা পরগনার প্রশাসক হয় তাহলে সে পদচ্যুত হইবে। যদি স্বপ্নে সঠিকভাবে নামাজ আদায় করিতে দেখে তাহলে আল্লাহ তাআলার হেফাজতে থাকিবে এবং মান মর্যাদা লাভ করিবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আরে ওই লোক তো তারাই যারা তাদের নামাজের প্রতি যত্নবান হয়। এবং আল্লাহ তাআলা যদি কেউ নামাজের পর মসজিদ থেকে বাইর হইতে দেখে তাহলে সে কল্যাণ লাভ করিবে, রিজিক লাভ করিবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবদাউ মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হইবে তখন তোমরা জমিনে ছড়াইয়া পড়ো এবং আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহ তালাশ করো এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হইতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।